বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী গত তেইশে নভেম্বর থেকে দুই মাসের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল সেই হিসেবে কাল থেকে প্রত্যাবাসন শুরুর কথা কিন্তু বাস্তবে তা হচ্ছে না কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট রোহিঙ্গা প্রত্যাবাসনে গেল তেইশে নভেম্বর মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রী পর্যায়ে সমঝোতা চুক্তি হয় এরই ধারাবাহিকতায় উনিশে ডিসেম্বর গঠিত হয় পনেরো জন করে দু দেশের ত্রিশ সদস্যের জাইন্ট ওয়ার্কিং গ্রুপ আমরা নেপিডোতে প্রথম সভা করেছি সেখানে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট যে ভৌত ব্যবস্থা দি প্রত্যাবাসন শুরু করার জন্য দরকার সেগুলি সেগুলির রূপরেখা চূড়ান্ত হয়েছে চুক্তির পর গেল দুই মাসে প্রথম ধাপের কাজ হিসেবে রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর পদ্ধতিগত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে প্রাথমিকভাবে পাঁচটি ট্রানজিট পয়েন্ট নির্বাচন করা হয়েছে যেখান থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে তিনটা ভাগে ভাগ করে প্রথম ভাগটি হচ্ছে এটির পদ্ধতিগত বিষয়গুলি ঠিক করা দ্বিতীয় ধাপটি হবে সেই অনুযায়ী কাঠামোগত এবং ভৌত ব্যবস্থা দিয়ে তৈরি করা এবং তৃতীয় পর্যায়ে শারীরিক প্রত্যাবাসন শুরু করা সেভাবে যদি দেখি তাহলে প্রথম পর্যায়েটি আমরা ইতিমধ্যে অতিক্রম করেছি আমাদের পাঁচটি ট্রানজিট ক্যাম্প স্থাপন করতে হবে সেগুলির জায়গা আমরা মোটামুটি প্রাথমিকভাবে নির্বাচন করেছি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শেষে এখন চলছে দ্বিতীয় ধাপের কাজ এই ধাপে প্রথম পর্যায়ে যেসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে তাদের পরিবার ভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে এটি শেষ হলে তাদের মিয়ানমার ফেরত পাঠানো সম্ভব হবে তবে কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তা পরিষ্কার করে বলেননি কারিগরি কমিটির এই প্রধান যাদের আমরা প্রত্যাবাসন করাবো প্রথম ধাপে তাদের তালিকা প্রণয়নের কাজও চলছে পরিবার ভিত্তিক তালিকা প্রণয়নের সে কাজও এগিয়ে চলেছে ঠিক সুনির্দিষ্টভাবে তারিখ দেওয়া মুশকিল কয়েক তারিখের মধ্যে বা কবে নাগাদ এগুলি সম্পন্ন হবে তবে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই এই পর্যায়টা আমরা অতিক্রম করতে পারি মিয়ানমারের প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কিত তথ্য যথাসময়ে পাওয়া যাবে বলে আশা করছেন তিনি